যখন জাহান্নাম আপনাদেরকে দেখবে আমাদেরকে দেখবে একটা চিৎকার মারবে কি মারবে ইমানা কউলুল জাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাসিদ জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আর কিছু আছে আমার ভেতরে দেন এই পাপিষ্টদেরকে আমি সাইজ করি এমন একটা চিৎকার দেবে নবীরা ফেরেশতারা যত মানুষ আছে সবাই ভয় পেয়ে যাবে প্রত্যেকের মুখে একটা আওয়াজ আসবে যে আমারে বাঁচান তাফসীরে মাজহারিতে মুফাসসির লিখেছেন জাহান্নামের এই বিকট আওয়াজ শোনার পর যত মানুষ ময়দানে মাশারে হাসরের ময়দানে থাকবে সবাই হাঁটু গেড়ে বসে পড়বে সবাই বলবে আল্লাহ আমাকে বাঁচান ইয়া নাফসি এমনকি মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীও বলবে আল্লাহ তুমি আমার উম্মতের সাথে কি করবে আমি জানি না ওদের দেখার আমার দরকার নাই তুমি অন্তত আমারে বাঁচাও ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী তিনি বলবেন আল্লাহ তুমি আমার মা মরিয়মের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে আমার দরকার নেই ওটা বলার ওনার ব্যাপারে আমি কোনো প্রার্থনা তোমার কাছে করি না কিন্তু আমার প্রার্থনা এই যে তুমি আমারে অন্তত বাঁচাও ইব্রাহিম নবী বলবেন আল্লাহ তুমি আমার পিতা আসরের ব্যাপারে কি মনস্থ করছো আমি জানি না যা ভালো লাগে ওর সাথে করো আমার দেখার দরকার নেই আমি তোমার কাছে বারবার বলছি আল্লাহ তুমি অন্তত আমারই বাঁচাও প্রত্যেকে যখন আমার আওয়াজ দিচ্ছে হঠাৎ করে একটা আওয়াজ ভেসে আসবে রব্বি হাবলি ইয়া উম্মতি তিনি আর বলবেন না আল্লাহ তুমি আমাকে বাঁচাও তিনি বলবে আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচাও মরণের পরে সব সম্পর্ক কাট হয়ে যায় আর স্বপন ভাইয়ের সাথে আমার যে বন্ধুত্ব আছে যে ভালোবাসা আছে কতদিন থাকবে যতদিন জীবন আছে জীবন শেষ ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই এমনকি ওনাকে আমি দেখলেও আগে দৌড় দেবো যে কিছু চাইতে পারে এই যে এটা আমার শালা বাবু দুনিয়াতে ওর সাথে আমার সম্পর্ক আছে ওই পর্যন্ত যতদিন আমার ভেতরে রুহ আছে আমার জীবন আছে জীবন বের হয়ে গেলে ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই শুধু ওর সাথে না আমার মা কিয়ামতের ময়দানে ওনার কাছে যদি বলি মা একটা নেকি দে আমি কিন্তু নাজাত পেয়ে যাব মা আমার দিকে তাকিয়ে বলবে তুই কে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না এরপরেও যদি কাকতি মিনতি করে মায়ের পা ধরে কোনো সন্তান পড়ে থাকে তাফসীরে ফিজর আলীর কোরআন লিখেছে 500 বছর পর্যন্ত মায়ের পা ধরে অনেক সন্তান কাঁদবে 500 বছর পার হওয়ার পরে ওর মুখের উপরে লাথি দিয়ে বলবে দুনিয়া আমার বিয়ে হয়নি তোরে পাবো কোথায় কোরআন জানিয়েছে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মারইম মিনহুম ইয়াউমা ইদিন শা'নু ইয়াগনি সেদিন সর্বপ্রথম তোমার থেকে পালাবে তোমার ভাই তোমার মা তোমার বাবা তোমার স্ত্রী সন্তান বন্ধু দুনিয়ার নেতা নেত্রী যাই বলেন এখানে সাতজনের সিরিয়াল আছে কালীগঞ্জ বাসী বিবেক খাটান বুদ্ধি খাটান মাথা ঠান্ডা করেন কিয়ামতের ওই কঠিন ময়দানে শুধু একজনের সাথে আপনার সম্পর্ক রাখতে তিনি চাইবেন তিনি হচ্ছেন আমাদের নবী তাছাড়া অন্য কোন নবী রসুল ফেরেশতা এমনকি নিজের ভাই মা বাবা স্ত্রী সন্তান বন্ধু এরা বলবে না আমি ওর কেউ না ওরে চিনিও না এতটুকু আল্লাহ শেষ করেননি প্রতিটি মানুষ তাকে আমার আল্লাহ এমন টেনশনে ফেলবেন অন্যের কথা তার আর মনেই থাকবে না ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা এমন সালসালা অবস্থা আমি আল্লাহ পয়দা করব কিয়ামতের ময়দানে এ কঠিন দৃশ্য দেখে যুবক মানুষ বৃদ্ধ হয়ে যাবে গাজীপুর বাসী একটা যুবক মানুষ বুড়ো হয় কি দেখলে টের পাচ্ছেন আপনি আজকের মাহফিলের সেক্রেটারি দাঁড়ি পেকে গেছে এমনি না 60-70-80 বছর বয়সে দুনিয়ার বিভিন্ন
কত কিছু পার করে এখন দাড়ি পেয়ে গেছে, আমার তো পাকে না। কেমন একটা দৃশ্য আল্লাহ তৈরি করবে যে সেকেন্ডে আপনার দাড়ি পেয়ে গিয়ে সাদা হয়ে যাবে। আমি এখানতে যে তথ্যটা বলতে চাই, যাদের নাম বললাম এত বড় বড় আপনজন, যদি কিয়ামতে বলে আমি ওরে চিনি না, আমি আবার বলছি মরণের সঙ্গে সঙ্গে পৃথিবীর সব সম্পর্ক কাট হয়ে যায়, ছিন্ন হয়ে যায়, কারো সাথে কোনো সম্পর্ক আর বাকি থাকে না। এমন কি আমার স্ত্রী তামান্না আমাকে বলবে, মাওলানা আমি তোমারে চিনি না। আমি ওরে বলবো, ম্যাডাম আমি তোমারে চিনি না। যাদের মাথায় মগজ আছে এবার তাদেরকে বলছে, এই যে এত আপন জন যারা পরিচয় দেয় না আরো দৌড় দেবে, তাও কেমন দৌড়, আল্লাহ বলেন দৌড়ের ধরন জানো, ইয়া ও মায়া ফিরল মারো ওমেন আখি। এফেরো শব্দের শাব্দিক অর্থ হচ্ছে খেচে দৌড় দেওয়া। সাপ দেখলে বাঘ দেখলে মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে দৌড়াবে। আমি আবার বলছি, এত আপনজন দেখলে মানুষ যদি এইভাবে দৌড়ায়, আমার মনে হয় যাদের উপরে ভরসা করে আপনি আছেন, অনেকে আছে আমি দুই পীরের মুরিদ, আল্লাহর কসম করার সামনে নিয়ে বলছি, অনেক পীর কিয়ামতে বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। যেখানে মা পরিচয় দিচ্ছে না, যেখানে পীর সাহেব বলবে আল্লাহ ও ধান্দায় এসেছে আমি পীর ছিলাম না, এমনি আমি সাধারণ মানুষ, আপনি ধান্দায় আছেন ওর, ও বলবে আমি পীর ছিলাম না, মরিদ পাবো কোথায়। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আমার মনে হয় আপনার বিবেকের উপরে কুকুরে পোশাক করিস। অবশ্য ঠিক, হঠাৎ আওয়াজ বেশি আসবে, তিনি কিন্তু বলবেন না আল্লাহ তুমি আমার উম্মতের ভেতরে রাবি আবশ্রী কে বাঁচাও, আমার উম্মতের ভেতরে আবু বকর কে বাঁচাও। আল্লাহর রবি বলবেন আল্লাহ তুমি আমার উম্মত কে আমার চাদরের ভেতরে কোষের ভেতরে দিয়ে দাও। আমার ভাইরা, বিশ্বনবীর আদেশ শোনার পরে মহান আল্লাহ ডাক দিয়ে বলবেন, আলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, হে নবী আপনাকে আমি অতি শীঘ্রই এমন কিছু দেব যাতে আপনি আনন্দ খুশি না হয়ে পারবেন না। আল্লাহ যেন ওই খুশির ভেতরে তার কোষের ভেতরে চাদরের ভেতরে আমাদের কেউ দিয়ে দেন। জোরে বলেন আমি। নবী কাদের গর্ব নিয়ে বলেন, নবী কাদের, কোন হিন্দু বলতে পারে নবী আমাদের, কোন খ্রিস্টান বলতে পারে না মোহাম্মদ আমাদের, কি একটা ভাগ্য নিয়ে দুনিয়া আসলাম আমরা বুক ফুলিয়ে বলতে পারি যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আমাদের। খুশি হয়ে দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি।